আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, এরপরে কিছু দূর যেতে না যেতেই কবরবাসী লোকটা ওই লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আল্লাহু আকবার। কবরে রাখার পরেই 40 কদম যেতে না যেতেই ওই যে বলেছিলাম ইমিগ্রেশন ফেরেশতা চলে আসবে। ইমিগ্রেশন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে, আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ফয়সালা ভালো হয়ে যাবে, উত্তর যদি দিতে না পারেন অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। নেককারদের কবরের জীবন একরকম, আর বদকারদের কবরের জীবন আর একরকম। বদকার লোকেরা, পাপি লোকেরা কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন, বদকার লোকেরা কবরের মধ্যে কয়টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে? এই 10টা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। আজান হয়, নামাজে যায় না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, গুনাহ করে। এইরকম গুনাহগার পাপি তাপি লোকেরা যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। এক নাম্বার হলো, যখন ফেরেশতা কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নের জবাব দিতে পারবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি, সবাই বলেন তিনি কে? এখন সবাই বলতে পারলেও কবরে কিন্তু বেনামাজিরা আল্লাহর পরিচয় দিতে পারবে না, কারণ আল্লাহকে তো প্রতিদিন 5 বার সাজদা দিত। আল্লাহর হুকুম যারা দুনিয়ায় মানত না, আল্লাহর বিধান যারা মানত না, আল্লাহর কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, সে তখন চুপচাপ থেকে বলবে লা আদ্রি, আমার রবকে আমি জানি না। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? জীবন যে কাটিয়েছ কোন পথে কোন মতে? সারা জীবন যদি ইসলামের আদর্শ অনুসরণ করে কেউ জীবন পরিচালনা করে তো জবাব দিতে পারবে, কিন্তু পাপি জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন কোরআনের আইন ইসলামের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র আদর্শের অনুসরণ করেছে, দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীর অনুসরণ করেছে, নবীজির আদর্শের অনুসরণ করে নাই। এই জন্য যখন বলা হবে মা দিনুকা, বলবে দিন কি আমি জানি? এরপরে বলা হবে, কোন কোন রেওয়ায়েতে এসেছে নবীজির চেহারা মুবারক দেখানো হবে, বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওনাকে কি চিনো নাকি যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? অথবা বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কি? যারা সারা জীবন নবীর আদর্শের সাথে দুশ্মনী করেছে, নবীর ওয়ারিস আলেমদেরকে যারা জঙ্গিবাদী বানিয়েছে, আলেমদের উপরে যারা নীরব নির্যাতন করেছে, নবুয়তের আদর্শের বিরুদ্ধে যারা সারা জীবন কাজ করেছে, তারা বলবে নবী কি? নবীও আমি চিনি না। আহারে, 3টা প্রশ্নের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে? একজন পরীক্ষার্থী, ধরেন SSC পরীক্ষা সামনে, পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষার হলে গিয়ে উত্তর যেমন দেওয়া যায়, ঠিক তেমনি দুনিয়া ইসলাম মতো চললে কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। সারা বছর পড়াশোনা নাই, পরীক্ষার হলে গেলে যেমন প্রশ্নের উত্তর দিতে পারে না, ঠিক তেমনি ভাবে সারা জীবন যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ফেরেশতার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে? তাহলে বলছিলাম কবরের মধ্যে পাপি তাপি লোকেরা 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার 1, কবরের প্রশ্নের উত্তর তারা দিতে পারবে। 2 নম্বর হলো, যখন তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন আনকাদা বাদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আল্লাহ তখন বলবেন ফাআফরিশুলাহু কবরহু মিনান নার, আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নম্বর হলো, আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আল্লাহ বলবেন এই ব্যক্তিকে তোমরা জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরাইয়া দাও। 4 নম্বর হলো, আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের
দিক থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও যাতে করে জাহান্নামের অগ্নিশিখার একটা হাওয়া তার কবরের দিকে আসতে পারে পাঁচ নাম্বার হলো আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানায়া দাও এমনি তো কবর করি আমরা সাড়ে তিন হাত কিন্তু বেঈমান পাপী তাপীর কবরকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানিয়ে দাও কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে শরীরের এক পাশের হাড্ডি গুটি অন্য পাশের হাড্ডি গুটির সাথে এভাবে মিশে যাবে এই রকম করে তার উপরে শাস্তি থাকবে কেমনে নামাজ ছাড়েন কেমনে গুনাহ করেন সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন কবরের ভয় কি একবারও দিলে আসে না ছয় নাম্বার হলো আল্লাহ বলবেন আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে আরো বেশি অন্ধকার বানায়া দাও দেখবেন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে তো কোনো লাইট নাই মোমবাতি নাই আলো নাই কিচ্ছু নাই আল্লাহ বলবেন কবর তো এমনি অন্ধকার আরো বেশি অন্ধকার তার জন্য বানায়া দাও সাত নাম্বার হলো আল্লাহ তাআলা তখন বলবেন আল্লাহ বলবেন একজন ফেরেশতা নিয়োগ করো যেই ফেরেশতা এই কবরের পাপিতাপির উপরে আঘাত করবে লোহার হাতুড়ে দিয়ে লোহার মুগুর দিয়ে ফেরেশতা পিটাবে আহারে ফেরেশতার সেই লোহার হাতুড়ে বা লোহার মুগুর দিয়ে ফেরেশতা যখন পিটাবে আল্লাহর নবী বলেছেন ফেরেশতা তার ওই হাতুড়ে দিয়ে যদি উহুদ পাহাড় কিংবা পৃথিবীর বড় কোনো পাহাড়কে একটা বাড়ি মারে ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলা বালুতে পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার এক একটা আঘাত যখন করবে সত্তর হাজার মাটির সত্তর হাজার গজ নিচে পর্যন্ত গিয়ে ওই লোকটা পৌঁছাবে আবার উঠাবে আবার মারবে এই রকম করে শাস্তি চলবে আট নাম্বার হলো আট নাম্বার হলো কবরের মধ্যে তাকে বিভিন্ন রকমের আযাবের সুসংবাদ দেওয়া হবে নয় নাম্বার হলো পাপ ভেদে ভিন্ন ভিন্ন শাস্তি বিভিন্ন কবরে চলবে বেনামাজির এক রকম শাস্তি কাফিরের এক রকম শাস্তি যেমন হাদিসে এসেছে কাফিরের কবরে নিরানব্বইটা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে সুদখুরের এক রকম শাস্তি জেনার শাস্তি এক রকম লুটপাটের শাস্তি এক রকম নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আরেক রকম যার অপরাধ যেমন কবরের মধ্যে শাস্তি চলবে তেমন দশ নাম্বার ভয়াবহ পরিস্থিতি হলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তাকে বলা হবে সকাল সন্ধ্যায় বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা এ পাপি বান্দা শোন কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত এই কবরই হলো তোর বাসস্থান কবরের মধ্যে এই দশটা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আসতে বলবেন না জুড়ে বলেন বাঁচতে চাই কি চাই না দুনিয়ায় যদি গুনাহ করে যান পাপি তাপি হয়ে কবরে যান কবরের মধ্যে মোট শাস্তি আছে কয়টা আরো জুড়ে কয়টা আর যদি তার বিপরীত হয় আজান হলেই মসজিদ নামাজে চলে যায় পাপের ধারে কাছে যায় না গুনাহ করে না কোন ধরনের পাপ বা গুনাহের ধারে কাছেও যায় না এই রকম নেককার মানুষ এই রকম ইবাদত পূজার মানুষ আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে সে কবরের মধ্যে মোট দশটা নেয়ামত ভোগ করবে জুড়ে বলেন কয়টা এবার শোনেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো কবরে যখন প্রশ্ন করা হবে ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড ভিসা ভ্যালিড টিকেট থাকলে যেমন ইমিগ্রেশন সেন্টারে ওই প্যাসেঞ্জার হাসি খুশি থাকে ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুকা ইমানদার ব্যক্তি প্রফুল্ল চিত্তে বলবে কেন আমার রবকে চিনব না প্রত্যেক দিনই তো আমি রবের গোলামি করেছি আমি আমার রবকে চিনি রব্বি আল্লাহ আমাদের রব যিনি একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিন উকা তোমার দিন কি বলবে দিন আমি কেন চিনব না এই দিনের জন্য তো রক্ত দিয়েছি এই দিনের জন্য জানমালের কুরবানি দিয়েছি সারা জীবন এই দিন প্রতিষ্ঠার কাজ করেছি দিন কায়েমের আন্দোলন করেছি কেন চিনব না কেন জানব না দিনই আল ইসলাম আমার
নম্বর দিন হচ্ছে ইসলাম তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীর পরিচয় দাও তখন বলবে কেন আমার নবীকে চিনব না না দেখে আমার নবীকে আমি না দেখে আমার নবীর উপরে আমি ঈমান এনেছি আমার নবীকে আমি মহব্বত করেছি ভালোবেসেছি আমার নবীকে অনুসরণ করেছি অনুকরণ করেছি নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য সারা জীবন আমি সংগ্রাম করেছি কেন আমার নবীকে আমি চিনব না কেন আমার নবীর নাম আমি জানব না আমার নবী হচ্ছেন আমার হাবিব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নেককার ব্যক্তির জন্য এক নাম্বার কবরের নিয়ামত হলো তিনটি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকেও এই নেককারদের কাতারে শামিল করে দাও বলেন আমিন আমিন নাম্বার 2 দুই নাম্বার হলো যখন বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার আল্লাহ তখন খুশি হয়ে বলবেন আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ তখন বলবেন ওয়া আলবিসু গুমিনাল জান্নাহ আমার বান্দার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে দাও আর জান্নাতের পোশাক দিয়ে তাকে সজ্জিত করে দাও তিন নম্বরে নিয়ামত হলো আল্লাহ বলবেন শুধু তাই নয় ওয়াফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ আমার বান্দা মাটির কবরে ঘুমায় আছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও চার নাম্বার নিয়ামত হলো আল্লাহ বলবেন ও ফেরেশতারা জান্নাতের দিক থেকে একটা দুয়ার খুলে দাও যাতে জান্নাতের নির্মল হাওয়া আর জান্নাতের সুগন্ধিতে তার কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায় পাঁচ নাম্বার নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার বান্দাকে কবর দেওয়া হয়েছে মাত্র 3.5 হাত জায়গায় আমার বান্দার কবরটাকে প্রশস্ত বানায়া দাও ইলা মাদ্দা বসরি আমার বান্দার চোখের দৃষ্টি যায় যত দূর কবরটাকে প্রশস্ত করে দাও তত দূর আরো আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনাকে কবর দেওয়া হবে 3.5 হাতের ভেতরে জান্নাতি মানুষ হলে কবরটা হয়ে যাবে তত বড় চোখের দৃষ্টি যাবে যত দূর কবরটা হবে বড় তত দূর নাম্বার 6 ছয় নাম্বার তাকে কবরের নিয়ামতগুলো জান্নাতের নিয়ামতগুলো দেখানো হবে 7 নাম্বার হলো একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট সুগন্ধি যুক্ত একজন মানুষ আসবেন তার কবরে এসে বলবেন আল্লাহর বান্দা তোমার জন্য সুসংবাদ তখন কবরের ওই জান্নাতি মানুষটা বলবে তোমার চেহারা এত সুন্দর কেন তুমি আমাকে সুসংবাদ দিচ্ছ কেন তোমাকে তো আমি চিনলাম না মান আনতা তুমি কে তখন সে বলবে আমাকে তুমি চিনো না আনা আমালুক আসসালেহ আমি তোমার নেক আমল আমি তোমার 5 ওয়াক্তের নামাজ আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার দান সদকা আমি তোমার দিন কায়েমের আন্দোলন সারা জীবন তুমি যত নেক আমল করেছো এই নেক আমলগুলোকে এই সুন্দর সুরত দিয়ে আল্লাহ তোমার কবরে পাঠিয়েছেন যাতে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানো যায় আরো আস্তে বলেন সুবহানাল্লাহ নাম্বার 7 7 নাম্বার হলো তার কবরের মধ্যে ফেরেশতারা জান্নাতের সকল নিয়ামতের বর্ণনা দিতে থাকবেন 8 নাম্বার হলো তার কবর আর অন্ধকার থাকবে না আল্লাহ বলবেন জান্নাতের নূর দিয়ে তার কবরটাকে মোনাউবার আলোকিত বানিয়ে দাও 9 নাম্বার ফেরেশতা বলবে আল্লাহর বান্দার টেনশন করে ঘুমাইস না নাম কানাউমাতিল আরুস বিয়ে করার পরে বর যেমন তার নববধূ নিয়ে নতুন জামাই যেমন নতুন বউ নিয়ে প্রফুল্ল চিত্রে বাসর ঘরে ঘুমায় তুমিও তেমনি কিয়ামতের দিন পর্যন্ত টেনশন ছাড়া কবরে ঘুমায়া থাকো কিয়ামতের ঘটনা যেদিন ঘটবে ইসরাফিলের শিঙ্গার ফুৎকারে যখন মানুষ কবর থেকে উঠবে এই জান্নাতি মানুষগুলো কবর থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা কে
এত আরামের ঘুম থেকে আমাকে ভাঙালো, কে আমার ঘুম থেকে আমাকে জাগ্রত করলো? জবাব আসবে, হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা করা দিন। রহমান বলেছেন, রহমান কে? আল্লাহ। রহমান ওয়াদা করেছেন একদিন কিয়ামত হবে, আছেই কিয়ামতের ঘটনা ঘটছে, এজন্য আল্লাহর বান্দা তোমাকে ঘুম থেকে উঠানো হয়েছে ডিস্টার্ব দেওয়ার জন্য না, তোমাকে জান্নাতে ঘুম থেকে উঠানো হয়েছে যাতে তোমাকে তোমার জন্য অপেক্ষমান জান্নাতের মালিক বানিয়ে দেওয়া যায়। দশ নম্বর নেয়ামত হলো জান্নাতি মানুষগুলোকে সকাল সন্ধ্যায় শোনানো হবে, হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত এই জান্নাতের কবর এই বাসস্থান হবে তোমার জন্য ঠিকানা। কবরের এই দশটা নেয়ামত আমরা সবাই চাই কি চাই না? তাহলে আজান হলে নামাজে যাওয়ার দরকার নাই। আমার দেশে মসজিদ বেশি নাকি মুসল্লি বেশি? মসজিদ বেশি না মুসল্লি বেশি? আমার দেশে মসজিদ বেশি মুসল্লি কম? এই যে দেখেন ওয়াজ মাহফিলে সিরাত মাহফিলে আজকে গোটা প্যান্ডেলে মানুষ আর মানুষ, কিন্তু যদি বলা হয় আজকে এশার নামাজের জামাতে কয় কাতার ছিল ইমাম সাহেব আছেন নাকি? এক কাতারও ছিল কিনা সন্দেহ আছে, কিন্তু দেখেন এখানে মানুষ আর মানুষ। বাচ্চারা যেমন করে আসলো বোঝা গেল আমার কথার বাস্তবতা। আমার দেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু হেই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। তাহলে আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয়, অথচ হওয়া উচিত ছিল ওয়াজ হবে কম আমল হবে, কথা কম কাজ হবে। এখন হয়ে গেছে উল্টা, ওয়াজ হয় ঘন্টার পর ঘন্টা, আমলের কোনো খবর নাই। বারোটা একটা পর্যন্ত ওয়াজ হয়, এরপরে দেখা যায় যে শ্রোতারা একটা পর্যন্ত ওয়াজ শুনেছে, এদের বেশিরভাগই ফজরের নামাজে নাই। বর্তমানে আমাদের মসজিদগুলো পাকা, উপরে ছাদ ডালাই পাকা মসজিদ, মসজিদ পাকা কিন্তু মুসল্লি কাঁচা। আর আল্লাহর রসুলের সময় মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল জোরে বলেন। আমাদের মসজিদগুলোতে এসি আছে, মসজিদগুলো দালান পাকা মসজিদ, কিন্তু আল্লাহর নবীর মসজিদের ছাদ খেজুর পাতা দিয়ে, খেজুর পাতার ছাউনি ছিল। আল্লাহর নবীর মসজিদের পিলার ছিল খেজুরের ডালে, নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো কার্পেটও ছিল না, মরুভূমির বালু আর মাটির মধ্যে নবীজি এবং সাহাবিরা সাজদা দিতেন। যখন সাজদা দিয়ে মাথাটা উঠাতেন, কপালে এবং নাকের মধ্যে বালু দেখা যেত, অল্প একটু বৃষ্টি হয়ে গেলে কাদা হয়ে যেত। যখন তারা নামাজ পড়তেন, কপালে নাকে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত। মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল কাঁচা, মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর ছিল। আর আজকে আমাদের মসজিদ পাকা কিন্তু মুসল্লি হচ্ছে ফাঁকা, মসজিদ পাকা কিন্তু সেই মসজিদটা হয়ে আছে ফাঁকা। আমার দেশে জুমার নামাজে জুমার দিনে মসজিদে যত বেশি মানুষ হয়, আসরের নামাজে কি তত বেশি মানুষ হয় নাকি? আমাদের সমাজে তো নামাজই আছে মোট পাঁচ রকমের, কথা বুঝে থাকলে বলেন, নামাজই আছে মোট কয় রকমের? এক নাম্বার সাপ্তাহিক নামাজি, গোটা সপ্তাহে নামাজে যায় না, জুমার দিনে নামাজে যায়। এই রকম সাপ্তাহিক নামাজই অবশ্য আমাদের বামন কাটায় নাই। দুই নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজ না পড়লেও রমজান মাসে পাক্কা এক মাসের মুসল্লি হয়। এই ধরনের মাসিক মুসল্লি আমাদের ইসলামপুর ইউনিয়নে নাই। তিন নম্বর হলো বার্ষিক নামাজি,
সারা বছর নামাজে আসলে আসুক না আসলে নাই দুই ঈদের নামাজ মিস হয় না এই রকম বার্ষিক নামাজি আমাদের ঈদগাঁও উপজেলায় নাই চার নাম্বার হলো জানাজার নামাজি অন্য কোন নামাজে আসলে আসুক না আসলে নাই কিন্তু জানাজার নামাজ মিস হয় না এরকম জানাজার নামাজি আছে না নাই ঢাকায় থাকে ঢাকায় বাসা বাসা থেকে 100 হাত দূরে মসজিদ আজান শুনে মসজিদে যায় না গ্রামের বাড়ি হলো বামনকাটায় বামনকাটার কেউ মারা গিয়েছে এটা শুনে 8-9 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজির হয়ে যায় বুঝলাম না ফজরের নামাজ মসজিদ 100 হাত দূরে নামাজে গেল না অন্যদিকে জানাজার নামাজের জন্য 8-9 ঘন্টা জার্নি করে লোকটা চলে আসলো তার মতলব আপনারা না বুঝলেও আমি বুঝেছি ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজ যার আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে এই রকম বক্তৃতা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় জানাজার নামাজে যায় এই রকম মানুষ আমাদের কক্সবাজারে নাই পাঁচ নাম্বার সিজনাল নামাজি সারা বছর আসলে আসুক না আসলে নাই শবে বরাতের রাতে সুন্দর পাঞ্জাবি লাগিয়ে জিলাপির জন্য তবারুক খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরে এই রকম সিজনাল মুসল্লি আমাদের এলাকায় নাই এই হলো নামাজি পাঁচ প্রকারের এই পাঁচ প্রকার নামাজি ইচ্ছা হলে যায় ইচ্ছা হলে যায় না সপ্তাহে 4-5 ওয়াক্ত 5-6-7 ওয়াক্ত অথবা সপ্তাহে একদিন জুমার দিন যখন ইচ্ছা হলো গেল ইচ্ছা হলে গেল না এই রকম নামাজিদের কথা কোরআনে আল্লাহ বললেন শুনেন এটা আপনাদের পরিচিত সূরা সবার ঠোঁটে লাগায় সূরাটা মুখস্থ আছে পড়েন যারা পারেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন ধ্বংস নামাজিদের জন্য এবার সবাই জবাব দেন কেউ চুপ থাকবেন না নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য কিন্তু আল্লাহ তো বলেছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন নামাজিরা ধ্বংস তার মানে কিছু মানুষ নামাজে গিয়েও ধ্বংস কিছু মানুষ নামাজে গিয়েও জাহান্নামে এবার প্রশ্ন হলো নামাজে গিয়েও কারা ধ্বংস নামাজে গিয়েও আমি কেন বলবো পরের আয়াতে আল্লাহ নিজেই জবাব দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওই নামাজীদের জন্য ধ্বংস ওই নামাজীদের জন্য ওয়াইল ওই নামাজীদের জন্য জাহান্নাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এই উদাসীনতার ব্যাখ্যা তাফসিরে অনেকগুলো এসেছে তার মধ্যে প্রথম ব্যাখ্যা হলো এরা অনিয়মিত নামাজি এদের নামাজে খুশু নাই মাঝে মাঝে নামাজে যায় মাঝে মাঝে যায় না ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না এদের পরিচয় হলো আল্লাযীনা হুম ইউরাউন মানুষ দেখানোর জন্য এরা নামাজ আদায় করে বিশেষ করে নির্বাচন আসলে আমার নামাজই বাড়ে ইলেকশন আসলেই টুপি লাগায় পাঞ্জাবি লাগায় আর মসজিদে গিয়ে নামাজে সাজদা দেয় আছে না নাই মানুষ দেখানো নামাজ সারা জীবন নামাজ নাই এমন এক জায়গায় আমি যদি নামাজ আদায় না করি তো মানুষ কি বলবে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলো আমার অনেক টাকা আছে হজ না করলে মানুষ কি বলবে হজ করলো তাহলে আল্লাহকে খুশি করার জন্য করলো না মানুষ দেখাবার জন্য করলো এইরকম মানুষ দেখানো ইবাদতকারী মানুষ দেখানো নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ বলেছেন ধ্বংস মাঝে মাঝে যায় জুমার দিনে যায় রমজান মাসে যায় দুই ঈদে যায় সিজনে সিজনে যায় ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না এই ধরনের নামাজের নামাজ কোনো কাজে লাগবে না এই নামাজ তাকে জান্নাতেও নিয়ে যেতে পারবে না তাহলে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ কোন নামাজিরা জান্নাতি হতে পারবে আল্লাহ জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন আর যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে এই যে রাতের বেলা এখন ঘুমাবে ঘুমানোর সময় মনে মনে চিন্তা করবে কান খাড়া রাখলাম ফজরের আজান শুনলেই আমি মসজিদে দৌড় মারব নামাজ আদায় করে চলে আসে আবার অপেক্ষায় থাকে জোহরের আজান শুনলে জোহরে আবার মসজিদে যাবে আবার কাজে লেগে যায় অপেক্ষায় থাকে আসরের আজান হলে আবার মসজিদে যাবে আল্লাহর নবী বলেছেন এই সকল মানুষ হলো রজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ
যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে যাদের অন্তরের সাথে মসজিদের টান থাকে আজান হলেই মসজিদে দৌড়ায় মসজিদগামী বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী বান্দা এদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়ে কি বললেন শুনেন আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন পাঁচ ওয়াক্তের নামাজে এই মুমিন বান্দাগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় ওই সকল বান্দাগুলো আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় আর এর ব্যাপারে নবীজি বলেছেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে টান আছে এমন মসজিদগামী পাঁচ ওয়াক্ত নামাজি বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন আমরা আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন তো মনোযোগ থাকা লাগবে সবাই চান তো তাহলে কি মাঝে মাঝে নামাজি হবেন নাকি সব সময় নামাজ আদায় করবেন মরার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বেন না দেখি কারা কারা রাজি এবার একটু হাত তোলেন ইমাম সাহেব দেখে রাখেন আপনার মুসল্লি পারবেন তো আপনাদেরকে একটু সম্মান রেখে বলি প্লিজ পায়ে ধরে বলছি আপনাদের পায়ে ধরছি আপনাদের পা ধরে বলে যাচ্ছি প্লিজ নামাজ ছাইরেন এত ওয়াজ করে আর এত ওয়াজ শুনে কি হবে যদি আমরা নামাজি না হই সবচেয়ে বড় ইবাদত নামাজ সবচেয়ে বড় ইবাদত কি একজন মানুষ ঈমান এনেছে দায়িত্ব এরপরে আল্লাহকে সাজদা দেওয়া খবরদার নামাজ ছাড়বেন না কবর নিয়ে আলোচনা করছি এই কবরের শাস্তি থেকে বাঁচতে চান তো এই জন্য নামাজের আলোচনাটা টান দিলাম এই কবর থেকে বাঁচবে কারা শোনেন আপনাদেরকে হাদিস শোনাই ফাইদা কানা মুমিনান যদি সে মোমেন হয় মোমেন বান্দাকে যখন কবরে রাখা হবে কানাতিস সালাতু ইনদা রাসিহি তার মাথার দিকে নামাজ এসে হাজির হবে কবরের মাটিকে বলবে সাবধান কবরের মাটি এই নামাজি বান্দার সাথে কোনো পদ আচরণ করবি না আমি নামাজ আমি তার সারা জীবনের পাঁচ ওয়াক্তের নামাজ তার পক্ষে সুপারিশ করছি খবরদার কবরের মাটি এই মুসল্লি বান্দার সাথে বেয়াদবি করবি না এরপরে ওয়াকানা সিয়ামু আন ইয়ামিনিহি রোজা বান্দার ডান দিকে হাজির হয়ে বলবে খবরদার এই রোজাদার বান্দার সাথে বেয়াদবি করবি না ওয়াকানাতিজ যাকাতু আন শিমালিহি বাম দিকে যাকাত চলে আসবে ওয়াকানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফ ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি পায়ের দিক থেকে আসবে অন্যান্য আমল দান সদকা রক্ত সম্পর্ক বজায় রাখা আরো যত ইবাদত বন্দেগি করেছেন সব ইবাদত বন্দেগির আমলগুলো পায়ের দিক থেকে এসে কবরের মাটিকে সাবধান করবে খবরদার তার মানে মাথার দিক থেকে অর্থাৎ পিছনের দিকে সামনের দিকে ডানে বামে সব দিকে আমল আসবে আমল এসে বলবে খবরদার খবরদার আল্লাহর এই বান্দার সাথে বেয়াদবি করবি না আল্লাহু আকবার তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমার জীবনে আপনার জীবনে আমল থাকার দরকার আছে না নাই সবচেয়ে বড় আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ এজন্য নামাজ ছাড়বেন না মিথ্যা কথা বলবেন না চুগলখুরি করবেন না গিবত করবেন না আব্বা আম্মার সাথে কখনো বড় গলায় কথা বলবেন না বেয়াদবি করবেন না স্ত্রীর হক নষ্ট করবেন না আমার বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করবেন না ভাইয়েরা বোনকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না বাবা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না ভাই ভাইয়ের উপরে জুলুম করবেন না কোনো মানুষ কোনো মানুষের জায়গা জমিতে আইল গেলে আইল ঠেলাঠেলি করে জায়গা জমি দখল করবেন না চুরি ডাকাতি অন্যায় অবিচার জুলুম সকল প্রকার গুনাহ থেকে যদি আমরা নিজেকে সেফ রাখতে পারি কবরের জীবনটাতে নেয়ামত দিয়ে শাস্তি থেকে আমাদেরকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কি কবরের শাস্তি থেকে আপনি কিভাবে বাঁচবেন তিনটা আমলের কথা বলে যাচ্ছি কবরের শাস্তি থেকে বাঁচতে পারবেন জুড়ে বলেন কয়
এটা এটা মুখস্থ করে যান তিনটা মৌলিক আমল বলে যাচ্ছি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য নাম্বার 1 এক নাম্বার হলো নামাজ এবং ইসলামের মৌলিক ইবাদতগুলোর ব্যাপারে কোনো গাফলতি চলবে না সকল ইবাদতগুলো ঠিকমতো আদায় করবেন কারণ এই আমলগুলো কবরের সঙ্গী হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহর কিতাবে কোরআন খুলে সূরা মুলক আপনারা পড়বেন পাললে মুখস্থ করে ফেলবেন কারণ নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায় এই বান্দাগুলো যদি প্রত্যেক রাতে এইভাবে আমলটা করে সূরা মুলক পড়ে আর সূরা মুলকের ভিতরে থাকা বিষয়গুলোকে নিজের জীবনে মানে এই মানুষগুলোকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে দুইটা আমল বললাম তিন নাম্বার আমল কবরের শাস্তি থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করবেন কার কাছে দোয়া করতে হবে আল্লাহর নবী বলেছেন তোমরা যখন নামাজে শেষ বৈঠকে তাশাহুদ পড়ো তাশাহুদ তো সবাই বুঝেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সলাওয়াতু তাশাহুদের পরে দুরুদ পড়বে দুরুদের পরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ নবী বলেছেন এতটুকু দোয়া করার পরে এরপরে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো এই দোয়াটা আপনারা সব সময় করবেন এই আমলটা করবেন কি সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন দোয়া করো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের আযাব থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও মোট কয়টা বিষয় বললাম চারটা নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে এই চারটা বিষয় থেকে পানা চাও কার কাছে এই দোয়াটা কে কে পারেন মুখস্থ কার কার হাত তুলেন অনেকের আছে দেখতেছি বেশি না কয়েকজন হাত নামান যাদের নাই মুখস্থ করতে পারবেন না খুব ছোট্ট দোয়া দেখি আমার সঙ্গে একটু মহব্বতের জোরে পড়েন তো বলেন আল্লাহুম্মা এটা কি চট্টগ্রামের মানুষের আওয়াজ হইল কক্সবাজার চট্টগ্রামের মানুষ তো আরো বেশি মহব্বতের সাথে দিনী চেতনাকে উজ্জীবিত করে কোরআনের মাঠে আওয়াজ দেওয়ার কথা কারণ এই চট্টগ্রাম কক্সবাজারের মাটি ইসলামের ঘাঁটি বলেন আল্লাহুম্মা এই তো সুন্দর হয়েছে সবাই বলেন কেউ চুপ থাকবেন না বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাইবেন সব সময় যদি আমলটা করতে পারেন দেখবেন মরার পরে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে আমরা বলি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা
এটা যে আমরা আরবিতে বলি এটার অর্থ তো আমরা অনেকে বুঝি না যদি বুঝতেন তো মানুষকে কবরে নামায়া আসার পরে আবার আপনি কখনো অন্যায় করতেন না অপরাধ করতেন না জুলুম করতেন না অবিচার করতেন না এটার অর্থ হলো একজন মানুষকে শোয়ালেন মাটি দেওয়ার সময় বলছেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতেই আজ তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন মাটি থেকে কবর থেকে উঠায়া হাশরের মাঠে যেন একত্রিত করবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে বোঝা গেল যতই আমরা ফুটানি করি না কেন যতই আমরা বাহাদুরি করি না কেন আমাদের পিছনে আছে মৃত্যু সামনে আছে কবর বুঝে থাকলে বলেন পিছনে আসে মৃত্যু পিছনে আছে সামনে আছে এই কবরে আপনিও যাবেন আমিও যাব এই যে আপনি এত গুনাহ করেন এত পাপ করেন টাকা পয়সার গরম ক্ষমতার গরম দেখান এত অন্যায় যে করেন মাঝে মাঝে কি আপনি আপনার এলাকার গুরুস্থান ভিজিট করেন না কবরস্থান কি ভিজিট করেন না কবরস্থানে গিয়ে দেখবেন আপনার মতো কত পয়সাওয়ালা টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে কবরে ঘুমায়া আছে আপনারই মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার গদি ছেড়ে ক্ষমতার চেয়ার ছেড়ে কবরস্থানে ঘুমিয়ে আছে একই পরিণতি আপনার হবে সব কিছু ছেড়ে দিয়ে আমাকে আপনাকে কবরের বাসিন্দা হওয়া লাগবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি দুনিয়াতে সর্বপ্রথম যে ব্যক্তির কবর যাওয়া হলো তার ঘটনাটা শুনেন দুনিয়ায় সর্বপ্রথম এসেছেন যিনি তার নাম হচ্ছে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন দুনিয়ার সকল মানুষের বাবা সকল মানুষের পিতা বাপ এসেছেন আগে কিন্তু দুনিয়া থেকে যিনি আগে গিয়েছেন দুনিয়াতে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন তার নাম কি হাবিল হাবিল কে হাবিল হচ্ছে আদমের ছেলে তাহলে দেখা গেল বাপ এসেছে আগে কিন্তু যাওয়ার বেলা বাপ নয় ছেলে চলে গিয়েছে যুবকরা কথাগুলো মন দিয়ে শুনেন দেখেছেন পৃথিবীতে আসার বেলায় সিনিয়রিটি মেইনটেইন হয় যাওয়ার বেলা সিনিয়রিটি মেইনটেইন হয় না দেখা যায় সিনিয়রের আগে জুনিয়রও চলে যেতে পারে আদম আলাইহিস সালাম তার ছেলে হাবিল কেমনে মারা গেলেন শুনেন আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটো সন্তান জন্ম নিত একটি ছেলে এবং একটি মেয়ে এখন তো পৃথিবীতে অনেক মানুষ 800 কোটি মানুষ কিন্তু সেই সময়ে তো দুনিয়াতে এত মানুষ ছিল না এই জগৎ সংসার আরম্ভ হয়েছে মাত্র কয়জন দিয়ে আরো জোরে বলেন কয়জন জগৎ সংসারের স্টার্টিং হয়েছে মাত্র 2 জন দিয়ে আমরা সবাই হলাম আদম আর হাওয়া পরিবারের সদস্য কেমনে জনসংখ্যা বাড়ল পরিবারটা কেমনে বড় হলো আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে আল্লাহ একসাথে কয়টা সন্তান দিতেন একটা ছেলে আর একটা মেয়ে এই ছেলে মেয়ে একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন হিসেবে বিবেচনা করা হতো এক গর্ভের ছেলে আর মেয়ে এরা থাকতো ভাই বোন যখন এরা যৌবনে পদার্পণ করত যৌবনে যখন তারা চলে যেত তখন তাদের বিয়ে শাদী দেওয়া হতো এরকম এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল সেই মেয়ে দেখতে খুব একটা সুন্দরী ছিল না আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল সে দেখতে খুব রূপসী ছিল দুই গর্ভের এই 4 সন্তান যখন বড় হয়ে গেলেন আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে
হবে। আদম আলাইহিস সালাম যখন এই বিবাহের প্রস্তাব দিলেন, হাবিল আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি এটা মেনে নিলেন। কাবিল মানল না, কাবিল বলল না আমার বিপরীত গর্ভ অর্থাৎ হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে সে হলো দেখতে কালো, তাকে কেন আমি বিয়ে করব, আমার সাথে যেটা জন্ম নিয়েছে এটা সুন্দর, তাহলে আমার মনে হয় আব্বা জান আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য সুন্দরী মেয়েটাকে হাবিলের সাথে বিয়ে দিচ্ছেন আমার সাথে, আর আমার সাথে কালাটার বিয়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম বললেন না মোটেও এরকম নয়, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, বরং এই বিধানটা যার, জোরে বলেন তিনি কে, আল্লাহর বিধান অনুযায়ী আমি প্রস্তাব দিয়েছি। কাবিল এই প্রস্তাব মানল না। আদম আলাইহিস সালাম তখন বললেন, আদম আলাইহিস সালামকে তখন আল্লাহ বললেন, ও আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এবার আদম আলাইহিস সালামের দুই ছেলে তারা গিয়ে মিনায় কুরবানি করলেন। সেই সময় কুরবানির সিস্টেম ছিল, কুরবানি করে খোলা আকাশের নিচে রেখে দেওয়া হতো, যার কুরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করতেন, আকাশ থেকে একটা অগ্নি এসে অগ্নিশিখা এসে সেই কুরবানিকে ভস্ম করে দিত, যার কুরবানি কবুল হতো তার কুরবানি অগ্নি এসে ভস্ম করে দিত, আর যারটা কবুল হতো না আগুন এসে সেই কুরবানিকে স্পর্শ করত। দুইজন কুরবানি করলেন, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তিনি তখন পশুপালন করতেন, একটা উৎকৃষ্ট পশু তিনি জবাই করলেন কুরবানি করলেন, আর কাবিল সে চাষাবাদ করত, সে তার চাষাবাদ থেকে অনুৎকৃষ্ট কিছু ফসল আল্লাহর রাস্তায় কুরবানি করলো। দুইজনের কুরবানি যখন খোলা আকাশের নিচে রাখা হলো, ঘটনা কি ঘটল শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিলহক, ও নবী আপনি আদমের দুই ছেলের ঘটনা এদেরকে শুনিয়ে দেন, ইল করবা কুরবানান ফাতুকুম বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দুইজন যখন কুরবানি করলেন একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি আসমান থেকে অগ্নিশিখা এসে ভস্মীভূত করে দিল, হাবিলেরটা কবুল হলো কাবিলেরটা কবুল হলো না, যখন কাবিলের কুরবানি কবুল হলো না কাবিল তার ভাই হাবিলকে তখন বলল, করালা আক্তুলান্নাক আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন তার ভাই কাবিলকে জবাব দিয়েছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, তাকওয়া যার ভেতরে আছে তার কুরবানি কবুল করেন কে? কাবিল বলল, আমার ভাই আমি তোমাকে মেরে ফেলবো। সত্যি সত্যি কাবিল নফসের ধুকায় তার ভাইকে হত্যা করলো, হাবিলকে সে মেরে ফেললো। এটাই ছিল দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম খুনের ঘটনা, আপন ভাই আপন ভাইকে খুন করলো। এখনো তো আপন ভাই আপন ভাইকে জায়গা জমির জন্য খুন করে ফেলে আসে। দুনিয়াতে খুনাখুনির ঘটনা শুরু হয়েছে, কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেলল, এখন মারা যাওয়ার পরে তার ভাইয়ের লাশ সে কি করবে সে এখন কিছুই বুঝতেছে না, কারণ এর আগে তো দুনিয়ার কোনো মানুষ কখনো মারা যায় নাই, মরার পরে কি করতে হয় সেটা তো কেউ জানতো না। কাবিল এখন সমস্যায় পড়ে গেল, তার ভাইয়ের লাশ নিয়ে চিন্তায় পড়ে গেল, তার ভাইয়ের লাশটা সে কি করবে। যখন সে চিন্তায় মগ্ন হয়ে গেল, দীর্ঘ সময় চলে গেল, তার ভাইয়ের লাশ কি করবে সেটা সে বুঝতেছিল না, তখন আল্লাহ কি করলেন শুনেন, আল্লাহ বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল
الأرض ليريه كيف يواري سوءة أخيه أسمان تيجي الله دويتا كاك بطلين كاك چيرن تو اپنا را دويتا كاك بطلين اكتا كاك ار اكتا كاك كميري فلو মারার পরে জীবিত কাক তার ঠোঁট দিয়ে মাটি খোঁড়া আরম্ভ করলো তারপরে জীবিত ওই কাক মৃত কাকটাকে মাটি চাপা দিল এই দৃশ্য আল্লাহ কাবিলকে দেখালেন কাবিল এই দৃশ্য দেখে বলল ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গরাব সে বলল আফসোস আমি তো এই কাকের তো হতে পারলাম না একটা কাকও জানে একটা কাক মরার পরে কি করতে হয় কিন্তু আমি সেটা জানি না আমার ভাই মারা যাওয়ার পরে আমি কি করব তখন সে এই দৃশ্য দেখে নিজে কবর খনন করলো তারপরে তার ভাই হাবিলকে সে দাফন করলো এটি ছিল দুনিয়ার সর্বপ্রথম মৃত্যুর ঘটনা এবং কবর দেওয়ার ঘটনা এই কবরও আমাদের সামনে আছে না নাই কবর হলো মৃত্যুর পরবর্তী বাসস্থান আমি আপনি যখন মারা যাব আমাদের সুন্দর বাড়ি ছেড়ে নরম তুলতুলে বিছানা ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে আহারে একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন তো এই যে আমরা এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করি আমাদের মৃত্যু হওয়ার পরে এই সুন্দর সুন্দর কাপড়গুলো পরায়া কি আমাদেরকে কবর দেওয়া হয় নাকি এই কাপড়গুলো খুলে ফেলা হয় সাদা কাফন দিয়ে আমাদেরকে পেঁচিয়ে ফেলা হয় কত দামি দামি গাড়িতে আমরা চলাফেরা করি কিন্তু যখন আমরা মরে যাব তখন দামি কোনো গাড়ি নয় মসজিদে থাকা চারপায়া খাটিয়ায় শুয়ে ওই চারপায়া বাহন দিয়ে আমাদেরকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে এই কবর হলো মৃত্যু পরবর্তী বাসস্থান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসায়েন 17 নম্বর আয়াত থেকে বলছেন কুতিলাল ইনসান মা أكفر من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته আল্লাহ বলছেন মানুষের জন্য দুর্ভাগ্য মানুষের জন্য আফসোস কেমনে মানুষ নাফরমানি করে কিভাবে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে তাকে তো এক ফোঁটা স্পাম এক ফোঁটা শুক্রাণু থেকে আল্লাহ বলছেন তোমার বাপের থেকে নির্গত এক ফোঁটা নাপাক তরল পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি এরপরে আমি তোমাকে পর্যায়ক্রমিকভাবে পূর্ণতা দিয়ে সুঠাম দেহি করেছি এরপরে তোমাকে আমি দুনিয়ায় নিয়ে এসেছি দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে মরার পরে সুম্মা আমাতাহু ফাআকবারা এরপরে তোমাকে কবরস্থ হতে হবে এখন আমরা যে জগতে আছি এই জগতের পরেই হচ্ছে কবরের জগৎ এই জগৎ কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আমার মতো কত বক্তা বক্তৃতা দেওয়া অবস্থায় মারা গেছে আপনাদের মতো কত শ্রোতা ওয়াজ শুনতে শুনতে মারা গেছে ঠিক কি না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি আমাদের কোনো গ্যারেন্টি নাই জীবনের কোনো ওয়ারেন্টি নাই আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আছে আমাদের জন্য কবরের জীবন আবার এই কবরের জীবনে আপনি থাকবেন কতদিন কিয়ামত হবে না যতদিন একদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু মারবেন সিংহায় ফু মারার পরে এই মহাবিশ্ব জগৎ যখন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে কবর থেকে মানুষগুলো উঠবে যার হুকুমে সবাই বলেন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে কবর থেকে একদিন আমাদেরকে উঠতে হবে এই কবরের জীবনকে কোরআনে যেমন কবর বলা হয়েছে তেমনি কবরের জিন্দেগির আরেকটা নাম হলো আলমে বারজাখ
বারজাখের জীবন কবরের জীবনের আরেকটা নাম আছে সবাই বলেন তো সেই জগতের কবর জগতের আরেকটা নাম হলো কেমন জগৎ আলমে জুরে বলেন আলমে কবর বারজাখ কবর কবরের জীবনকে বারজাখ বলে যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবসের আগে তোমাদের জন্য বারজাখি জীবন রয়েছে কবরের জীবনকে বারজাখ বলা হয় কেন আপনাদের কি কষ্ট হচ্ছে না বারজাখ এটা আরবী শব্দ এটার অর্থ হলো পর্দা অন্তরাল পর্দা বুঝেন তো আপনারা একটা জায়গায় আপনি পর্দা করে দিলেন তাহলে এই পাশ থেকে এই পাশ কি হয়ে গেল সেপারেট হয়ে গেল আলাদা হয়ে গেল কবরের জগৎকে বারজাখ কেন বলা হয়েছে কারণ এই কবরের জগৎ হলো আমাদের থেকে অদৃশ্যের জগৎ যেমন দেখেন এই যে আমার পিছনে পর্দা আছে পর্দা থাকার কারণে পর্দার ওই পাশে কি হয় সেটা কি আমি বা আপনারা দেখছেন নাকি আস্তে বলবেন না পিছন থেকে আওয়াজ হয় না এই যে পর্দা আছে পর্দার ওই পাশে কি হচ্ছে কেউ কি আপনারা দেখছেন নাকি কবরের জীবনকে কেন বারজাখ বলা হয় কারণ কবরে কি হয় আমরা কেউ দেখি না জানিও ফিলিস্তিনের গাজায় এখন ইসরায়েলের বর্বর ইহুদিরা কি করছে বাংলাদেশে থেকেও আপনি টিভিতে দেখার সুযোগ আছে ফেসবুকে দেখার সুযোগ আছে ইউটিউবে দেখার সুযোগ আছে কিন্তু বলেন তো আপনাদের এলাকার কবরস্থানের একটা কবরের খবর কোনো টেলিভিশন দিয়ে কি দেখা যাবে নাকি কোনো স্যাটেলাইট দিয়ে জানা যাবে নাকি এই জন্য কবরকে আরবিতে বলা হয় বারজাখ কোরআনে কবরকে বলা হয়েছে বারজাখি জীবন কারণ এই জগৎটা আমাদের অদৃশ্যের আমাদের অজানার কি হয় আমরা জানি না কি আজীব অবস্থা এইখানে যদি একটা কবর থাকে আপনি আমেরিকার খবর নিতে পারবেন এখানে মনে হয় কবরস্থান আছে দেখেন আমেরিকা আমাদের দেশ থেকে হাজার 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 মাইল দূরে কিন্তু আমেরিকার খবর আমি আপনি এখানে নিতে পারবো কিন্তু এই তো মাত্র বিশ তিরিশ হাত দূরে কবর এই কবরস্থানের খবর আমিও জানি না আপনারাও এই জন্য আল্লাহ কবরকে বলেছেন বারজাখি জীবন আবার দুই সাগরের মাঝখানেও বারজাখ আছে পর্দা আছে এজন্য আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবাগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান পরস্পর প্রবাহিত দুই সাগরের মাঝখানে যবনিকা আছে পর্দা আছে বাইনাহুমা বারজাখ পর্দা আছে লা ইয়াবগিয়ান তোমরা সেটা দেখো না সাগরে যারা মাছ ধরতে যান গভীর সাগরে কিংবা মাঝে মাঝে সাগর ভ্রমণ করেছেন যারা তারা জানেন দেখবেন মাঝে মাঝে দুই সাগর বা দুই রকম নদীর পানি এক জায়গায় মিলিত হয়েছে পানির রং আলাদা এমনকি লুনা পানি মিঠা পানি প্রবাহিত হয়েছে বা এক জায়গায় মিলিত হয়েছে দেখবেন এক পানি আরেক পানির সাথে মিশে যায় আল্লাহ বলেছেন এখানে মাঝখানে একটা অদৃশ্য অন্তরায় পর্দা আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি আল্লাহু আকবার তাহলে কবরের জীবনকে বারজাখ বলা হয় এটা আমাদের অজানা অদেখা জগৎ এটা সম্পর্কে আমরা জানি না এটা দেখতেও আমরা পাই এবার শুনেন মনোযোগ দিয়ে শুনেন কবরের ওয়াজ তো বহুত শুনছেন আজকে একটু ডিফারেন্ট রকমের আলোচনা হবে ইনশাআল্লাহ মানুষ মারা যাওয়ার পরে এই কবরের থাকবে কতদিন পর্যন্ত কিয়ামতের কিয়ামত কোন দিন হবে কত সালে কোন মাসে কত তারিখে হবে এটা কি আমি বা আপনারা আমরা কেউ জানি আজকে থেকে এক হাজার বছর আগে যারা মারা গেছে তারা কবরে আছে এক হাজার বছর ধরে তাহলে আদম আলাইহিসসালামের ছেলে যিনি দুনিয়াতে সর্বপ্রথম মারা গেলেন হাবিল তিনি তো হাজার হাজার বছর ধরে কবরেই আছেন এই কথাগুলো কেন বলছে শুনেন মারা যাওয়ার পরে বিচার করে
আল্লাহ লোকটাকে হয় জান্নাতি বা জাহান্নামী বানাই দিতে পারতেন। এই হাজার হাজার বছর ধরে এত নারী পুরুষকে কবরে রাখার আর কি দরকার? কবরের জিন্দেগিটা কেন, বারজাখি জিন্দেগিটা কেন? কখনো কি ভেবেছেন বারজাখি জিন্দেগি কেন? আমি আপনি এত লম্বা সময় কবরে থাকব কেন? এর উত্তর হলো, যখন কোনো বিচার আরম্ভ হয়, বিচারটাকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার সম্পন্ন করতে হলে বাদী এবং বিবাদী পক্ষ উভয়কে উপস্থিত থাকতে হয়। মনে করেন আপনাদের এলাকায় একটা বিচার আরম্ভ হয়েছে, বাদী আছে বিবাদী নাই, বিবাদী আছে বাদী নাই, বিচারটা কি সুষ্ঠু হবে? আপনি মারা গেলেন, নামাজ আদায় করেন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ ছিল হজ করেন নাই, যাকাত ফরজ ছিল যাকাত দেন নাই, নামাজ রোজা হজ যাকাত বা আল্লাহর সাথে সংশ্লিষ্ট ইবাদত এগুলো বান্দার হক না আল্লাহর হক? জোরে, বান্দার হক না আল্লাহর হক? নামাজ বান্দার হক না আল্লাহর হক? রোজা আল্লাহর হক না বান্দার হক? হজ যাকাত বিভিন্ন ধরনের ইবাদত যা আল্লাহর সাথে রিলেটেড সেগুলো বান্দার হক না আল্লাহর হক? আল্লাহর হকের বিচার তো আল্লাহ কবরেই করে ফেলতে পারবেন, কিন্তু আপনি মারা গেলেন, কিছু মানুষের জায়গা জমি জোর করে দখল করেছেন, তাইলে বাদী লোকটা এখনো জীবিত। কিছু মানুষকে আপনি অন্যায়ভাবে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছেন। একজন নিরপরাধ মানুষকে দুই বছর পাঁচ বছর জেলে রাখা মানে হলো তাকে তার পরিবার থেকে, তার স্ত্রী থেকে, তার বাচ্চা থেকে, তার সন্তান থেকে তাকে বঞ্চিত করা। এই যে এটা করলেন, সে তো দুনিয়ায় থাকলো, তাহলে আপনি বিবাদী কবরে, বাদী দুনিয়ায়, বিচারটা কি সুষ্ঠু হবে? না। এজন্য এমন একটা সময় দরকার যেখানে সবাইকে উপস্থিত করে একদম পই পই করে হিসাবটা চুকাইয়া দেওয়া যায়। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ সব মানুষকে, বাদী বিবাদী সবাইকে একত্রিত করবেন, সকলের উপস্থিতিতে আল্লাহ ন্যায় বিচার কায়েম করবেন। এজন্যই কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা সময় এই কবরে থাকতে। আল্লাহর বিচার কিন্তু সাংঘাতিক, আমার আপনার বিচারে দুই নম্বরই আছে। মাঝে মাঝে আমরা দলকানামি করে, স্বজন প্রীতি দেখিয়ে আমরা বিচারের নামে অবিচার করি, মাঝে মাঝে আমরা বিচারের নামে অবিচার করে নিরপরাধী ভালো মানুষকে মামলা খাওয়াইয়া জেলে ঢুকাইয়া রাখি, চোর ডাকাত পাটপাটদেরকে জামিন দিয়া জেলখানার বাহিরে দিয়ে দিই। জেলখানা বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য, এখন জেলখানা আলেম আলেম দিয়ে ভরে গেছে, আর চোর ডাকাত বাহিরে বুক ফুলিয়ে ঘুরছে। যে সমাজে নিরপরাধ মানুষ জেল খাটবে আর অপরাধীরা অন্যায়কারীরা জেলখানার বাহিরে থাকবে, তার মানে হচ্ছে ওই সমাজে জুলুম চলছে, অবিচার চলছে। আল্লাহর বিচারে এরকম কোন জুলুম? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম? আজকে যারা মানুষের উপর জুলুম করছেন, এক মাঘে শীত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে। আপনি যাকে তার স্ত্রী থেকে, সন্তান থেকে, মা থেকে, বাবা থেকে বঞ্চিত করেছেন, মাসের পর মাস, দিনের পর দিন, যাদেরকে ঘরে বাড়িতে থাকতে দেন নাই, যাদেরকে স্ত্রী সন্তান থেকে আপনি বঞ্চিত রেখেছেন, এর হিসাব আল্লাহ ভালোভাবে চুকাইয়া দিবেন। এই বিচার শেষ বিচার, আল্লাহর বিচার আছে না নাই? আপনি কি ভাবেন না, আপনি বাড়িতে দুই দিন না থাকলে আপনার সন্তানের প্রতি আপনার মন টানে কি টানে না? তো সে কি মানুষ না? তার বউয়ের প্রতি, সন্তানের প্রতি তার কি কোনো টান নেই? আপনি ঢাকায় গেলে আপনার ছেলে মেয়ে ফোন করে, আব্বু তুমি কখন আসবা? দুই দিন হয়ে গেলে ছেলে মেয়ে ফোন করে, আর আপনি যে কত মানুষকে, নিরপরাধ মানুষকে জেলখানায় বছরের পর বছর আটকে রাখলেন, তার ছেলে মেয়ে কি তার বাপের জন্য কাঁদে না? এই চোখের পানি আপনার জন্য অভিশাপ হয়ে আসবে, আপনি দুনিয়ায় লাঞ্ছিত হবেন, আল্লাহ আপনাকে বড় বড় রোগে আক্রান্ত করবেন, পেশাব পায়খানায় পেশাব পায়খানায় গোড়াগুড়ি করে আপনার মৃত্যু হবে।
মানুষের চোখের পানির অভিশাপ পড়বে আপনার উপরে চোখের পানির অভিশাপ পড়ে যাবে আপনার উপরে অপেক্ষা করেন আপনি বান্দার হক নষ্ট করা বান্দার উপর জুলুম করা এর শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার মানুষের অভিশাপ নিয়েন না চোখের পানি এর হিসাব কিন্তু আল্লাহ চুকায় দিবেন খবরদার মানুষের মনে আঘাত দিবেন না মানুষের মনে আঘাত দিবেন না মানুষকে কষ্ট দিবেন না কষ্ট দিবেন না মানুষকে আমাদের দেশটাতে এখন এত হিংসাটা বেড়ে গিয়েছে পাশাপাশি ঘর রাজনীতির কারণে একজন আরেকজনকে ধরায়া দেয় এ কেমন অনিষ্টুর আচরণ শুরু হয়েছে কত এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে আপন ভাই আপন ভাইকে ধরায় দিচ্ছে বিনিময়ে কি পান আপনি আন্তরিকতা চলে গিয়েছে এলাকা থেকে সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছে এলাকা থেকে ঠিক কি না খবরদার মানুষের চোখের পানির অভিশাপ নিয়ে কত বাচ্চাদেরকে দেখেছি দেখা হয়েছে কান্না করে চার বলছে আমার বাবাকে আমি কত মাস দেখি না আপনার কানে এইসব আর্তনাদ যায় যায় না তো আলুর কেজি যখন 70 টাকা হয়েছে এক মহিলা বলছে আমার স্বামী 3 মাস বাড়িতে নাই ফোনেও যোগাযোগ নাই কোথায় আছে জানি না ঘরের মধ্যে আজকে কয়েকদিন বাজারও নাই না খেয়ে আছে মানুষ চোখের পানি ঝরাচ্ছে আপনি কি মনে করছেন আল্লাহ ছেড়ে দিবেন না ছাড়বেন না আল্লাহ আল্লাহ ছাড়বেন না আপনাদেরকে কথাগুলো কেন বলে যাচ্ছি জানেন এলাকার মধ্যে একই এলাকায় বাস করেন খবরদার আপনার প্রতিবেশীকে এই রকম কষ্টে ফেলে দিবেন না মানুষের কষ্ট ফিল করতে শিখেন আর যদি এই সত্য কথাগুলো ভালো না লাগে উল্টা আরো আমার প্রতি আপনার খুব আসে তো মনে রাখবেন আজ আপনি যা করবেন তার ফলাফল আল্লাহ ঠিকই আপনাকে এই দুনিয়াতে চুকায় দিবেন উপরের দিকে থুতু মারলে কোথায় পড়ে আকলমান লোকদেরকে ইশারা দিলেই যথেষ্ট তারা বুঝে আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও তাহলে কবরের জিন্দেগিটা কেন ওই যে মানুষের হক বুঝায় দেওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের আজকে কবর নিয়ে কেন কথা বলছি এই কবর ভুলে গিয়েছি বলেই তো এত অন্যায় এত অপরাধ কবরের কথা যদি মনে থাকে এত ফুটানি কিসের আপনার সকালবেলা আপনাকে এই এলাকার মানুষ দাফন করা লাগতে পারে একই এলাকায় বাস করে যে এত মানুষের সাথে আপনি অবিচার করেন জানাজার নামাজে তো মানুষ পাওয়া যাবে না কবর দেওয়ার জন্য ভালো মানুষ পাওয়া যাবে না দুনিয়ায় ভালো কাজ করে যান আপনার এলাকার মানুষ চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য কাঁদবে এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে কি জীবন আপনার এটা হ্যাঁ এত জুলুম করেন কেন মানুষের উপরে মরার পরে কেউ ইন্না লিল্লাহ পড়বে না শুধু আলহামদুলিল্লাহ পড়বে আমরা কি আলহামদুলিল্লাহ চাই না ইন্না লিল্লাহ চাই ইন্না লিল্লাহ চাই খবরদার আল্লাহর কত বান্দা মারা যায় সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ কাঁদে কাঁদে কি কাঁদে না এই আপনাদের চট্টগ্রামের কত কৃতি সন্তান চলে গেলেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ চট্টগ্রাম দিয়ে উদাহরণ দিলাম এই যে এ ধরনের কীর্তিমান মানুষ চলে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের জন্য আহাজারি আফসুস কেঁদেছে কিনা কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এদের জন্য কেউ আফসুসও আল্লাহ কোরআনে এদের কথা কি বলেছেন জানেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন এদের জন্য আসমানের জমিনের কেউ আফসুস করে আমরা কি এমন লাঞ্ছনার জীবন চাই আসুন ভালো হয়ে যাই
গ্রামের মানুষ বলে ভালো হইতে পয়সা আসলেই লাগে না, ভালো হতে গেলে নিজের মনের একটা সিদ্ধান্ত লাগে যে আমি আর কোনো খারাপ কাজ অন্যায় কাজ করব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আমিন। দুনিয়ায় যা কিছু আছে সবকিছুই থাকবে, আপনি থাকবেন না। আল্লাহর হাবিব বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে, অর্থাৎ একজন মানুষ যখন মারা যায় তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা। এক নম্বর হলো আহলুহু, পরিবার পরিজনের মানুষ। আপনি যখন মারা যাবেন আপনার লাশ খাটিয়ায় বহন করে আপনারই ছেলে আপনারই মেয়ে, আপনারই ছেলে আপনার ভাই আপনার ভাতিজা আপনার পরিবারেরই কিছু লোকেরা আপনাকে নিয়ে কবর পর্যন্ত যাবে। দুই নাম্বার হলো আমালুহু, কিছু ধন সম্পদ, মরার পরে দাফন কাফনের জন্য কিছু টাকা পয়সা খরচ হয় কি হয় না। তিন নাম্বার হলো ওয়া আমালুহু, আপনার আমল, কবর পর্যন্ত গিয়ে মালও ফিরে আসে, মাল কবরের ভিতরে যায় না, পরিবারের কেউ আপনার সাথে থাকবে না। অনেক মানুষ রাতের বেলা একা ঘুমাতে ভয় পায়, বলে আমি একা ঘুমাতে ভয় পাই, আমার সাথে একটু থাকো, কিন্তু অন্ধকার কবরে আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন কেউ আপনার সঙ্গী সাথী হবে না। পরিবারের মানুষ কবরে রেখে চলে আসবে, ধন সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, যাবে না কবরে। আপনার সাথে যাবে আপনার আমল, আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল যদি খারাপ হয় কবরের জীবন সাংঘাতিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার আপনার জন্য যেটা দরকার সেটা হলো আস্তে বলবেন না, জুড়ে বলেন কি দরকার। দুনিয়ার কিচ্ছু যাবে না তো আপনার সাথে। আলেকজান্ডারের নাম শুনেছেন আপনারা? আলেকজান্ডারের একটা ঘটনা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আলেকজান্ডার মৃত্যু সজ্জায় তিনটা ওসিয়ত করলেন, কয়টা? তিনি তার কিছু কমান্ডারদেরকে ডাকলেন, দেখে বললেন আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমি মরার পরে তোমরা তিনটা কাজ করবা, কয়টা? এক নম্বরে তিনি বললেন আমার কফিন আমার চিকিৎসকদেরকে দিয়ে বহন করাবা। দুই নম্বর হলো আমার অর্জিত সকল ধন সম্পদ সোনারূপা বিছায়া দিবা ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমার লাশ নিয়ে যাবা। তিন নম্বর কফিনে আমার দুই হাত এইরকম দিয়ে রাখবা যাতে মানুষ আমার দুইটা হাত দেখে। তিনটা নসিহত বা ওসিয়ত যেটাই বলে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আশ্চর্যজনক কথা। তারা জিজ্ঞেস করলেন যে সম্রাট, আপনি এই অস্বাভাবিক তিনটি অভিপ্রায় কেন পোষণ করলেন? তিনি উত্তর দিলেন আমার কফিন আমার লাশ আমার চিকিৎসকরা এজন্যই বহন করবে যাতে দুনিয়ার মানুষ বুঝে কোনো ডাক্তার কোনো চিকিৎসক মৃত্যু পথযাত্রী কোনো মানুষের মৃত্যু থেকে তাকে আটকাতে পারে না। আর আমার অর্জিত সোনারূপা আমার লাশ নিয়ে যাওয়ার রাস্তায় বিছিয়ে দিতে বলেছি এই জন্য যাতে দুনিয়ার সম্পদখোর টাকাখোর যারা সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছে তারা যেন এই শিক্ষা পায় যে আলেকজান্ডার তার জীবনে অনেক সম্পদই অর্জন করেছে কিন্তু এই এক কোনো সম্পদ তার সাথে যাচ্ছে না, সব সম্পদ দুনিয়ায় থেকে যাচ্ছে। তিন নম্বরে বলেছি দুই হাত কফিনের দুই দিকে ফেলে রাখিও যাতে করে মানুষ আমার দুই হাত দেখে আমার অস্ত্রশস্ত্র আমার অস্ত্রশস্ত্র আমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা সব রেখে দিয়ে আমি শূন্য হাতে খালি হাতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কিছু ক্ষমতা পেয়েছেন AK-47 মানুষকে ঠেকান, তাই না? পিস্তল ঠেকাইয়া জোর করে মানুষের উপর জুলুম করে বসেন, পিস্তল পরে থাকবে টাকা পরে থাকবে ক্ষমতা পরে থাকবে খালি হাতে কবরে যাওয়া লাগবে।
এই কবর হলো আখিরাতের ইমিগ্রেশন সেন্টার। ইমিগ্রেশন বুঝেন তো আপনারা, বিদেশ যান না মাঝে মাঝে, বিদেশে যান, আপনার হাতে বিদেশ গেলে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট লাগবে, তিনটা জিনিস লাগবে আপনার, পাসপোর্ট লাগবে, যে দেশে যাচ্ছেন ওই দেশের ভিসা লাগবে, তিন নম্বরে বিমান টিকিট লাগবে। এই তিনটা জিনিস ছাড়া যাইতে পারবেন দেশের বাইরে? পাসপোর্ট, তারপরে ভিসা, বিমানের টিকিট, আরো কিছু জিনিস লাগে, ডলার ইন্ডোস লাগে বা কোন কোন দেশে আরো কিছু নিয়ম কানুন আছে, কিন্তু মৌলিক কয়টা এগুলো নিয়ে আপনি ঢুকবেন, সরাসরি বিমানে উঠতে পারবেন না। যারা দেশের বাইরে গিয়েছেন তারা জানেন এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ আছে, আপনি যাওয়া মাত্রই বলবে পাসপোর্ট দেন, আপনার পাসপোর্ট স্ক্যান করবে, আপনার নামে দেশে কোনো মামলা আছে কিনা, আপনি রাষ্ট্রের চোখে অপরাধী কিনা দেখবে, যাচাই বাছাই করবে, এটা স্ক্যান করা মাত্রই আপনার বায়োডাটা চলে আসবে, অপরাধী হলে রাষ্ট্রীয় মামলা থাকলে আটকে দিবে, আপনি দেশের বাইরে যাইতে পারবেন না। পাসপোর্টে ঝামেলা থাকলে, ভিসায় ঝামেলা থাকলে, টিকেটে ঝামেলা থাকলে আপনাকে কি যেতে দিবে? দিবে না। সবকিছু ওকে থাকলে বলবে আপনি ফিঙ্গার দেন, আপনি ফিঙ্গার প্রেস করবেন, ইমিগ্রেশন পুলিশ অফিসার বলবেন ওকে নাও ইউ ক্যান গো, আপনি যেতে পারেন, ওয়েটিং রুমে অপেক্ষা করবেন কিছুক্ষণ পর ফ্লাইট, আপনি ফ্লাই করতে পারেন। কবর হলো আখিরাতের ঘাঁটি, প্রথম ঘাঁটি, ইমিগ্রেশন সেন্টার। এখানে যাওয়ার পরেই ইমিগ্রেশন সেন্টারে দুইজন থাকবেন, দুই ফেরেশতা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনার ভিসা পাসপোর্ট টিকেট সব ঠিকঠাক আছে কিনা, মানে ঈমান আমল ঠিকঠাক আছে কিনা, যাচাই বাছাই করে ঠিকঠাক থাকলে আপনাকে বলা হবে ঠিক আছে, আপনি এবার জান্নাতের পথে অগ্রসর। আর এগুলোতে ঝামেলা থাকলেই, আমি 2017 সালে ইন্ডিয়া যাচ্ছিলাম, চিটং এয়ারপোর্টে আমাকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ, আমাকে দেখবেন এয়ারপোর্টের মধ্যে পুলিশের অফিস থাকে না, নিয়ে গেছে 20 মিনিট জিজ্ঞাসাবাদ করছে কেন যাচ্ছেন কি করবেন ইত্যাদি ইত্যাদি, কলকাতা এয়ারপোর্টেও আধা ঘন্টা আটকায় রেখে বিভিন্ন প্রশ্ন করেছে, তাদের সন্দেহ লাগলে এরকম প্রশ্ন করতেই পারে। আর অনেকে আছে দাড়ি টুপি দেখলে জুব্বা দেখলে একটু বেশি সন্দেহ করে বসে, অথচ দাড়িওয়ালা টুপিওয়ালা বা কোনো আলেম ওলামা কখনো কি কোনো বাজে কাজের সাথে সম্পৃক্ত হয়? যাই হোক, এটা উদাহরণ দিলাম, যদি আপনাকে অপরাধী মনে হয় আটকাই দিবে, জেলে ঢুকাই দিতে পারে, এই পারমিশন আছে। আপনি যদি কবরের প্রশ্নগুলোতে আটকে যান আপনাকেও জাহান্নামের জেলের দিকে পাঠায়া দিবে। এই জন্য আল্লাহর রসুলের সাহাবীরা কবরের টেনশন করতেন বেশি, আর আমি আপনি দুনিয়ার টেনশন করি বেশি। আল্লাহর নবীর সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোন কবরের কাছে যেতেন এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি যখন জাহান্নামের আলোচনা করেন তখনও তো আপনি এত কাঁদেন না, কবরের পাশে আসলে কেন এত বেশি আপনি কান্না করেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, তিনি বললেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তিনি বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, আল্লাহর হাবিব বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, এই কবরের ঘাঁটিতে যদি কেউ আটক না হয়, কবরের ঘাঁটি থেকে যদি পাস হয়ে যেতে পারে, বাদ বাকি সকল পর্যায়ে তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা
বাদাহু আশাদ্দ মিনহু আর আল্লাহর হাবিব বলেছেন কবরে যদি কেউ ধরা খেয়ে যায় আটকা পড়ে যায় তাহলে বাদবাকি সকল জায়গা হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় সে আটকে যাবে আল্লাহর নবী বলেছেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার নিশ্চয় কবর হয় হয়ে যাবে জান্নাতের বাগান অথবা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত কবরের অবস্থা যদি ভালো হয় বাকি পর্যায়গুলো ভালো হবে কবরে যদি কেউ আটকে যায় বাদ বাকি পর্যায়গুলো তার জন্য সহজ না কঠিন আরো জোরে বলেন সহজ না কঠিন